বলা হয়ে থাকে পৃথিবীর ধনী 1% মানুষের যত সম্পদ আছে তা পৃথিবীর বাকি 99% মানুষের মোট সম্পদের চাইতেও বেশি। সাধারণ মানুষের মাঝে সেই এক ভাগ মানুষদের নিয়ে আগ্রহের শেষ নেই। সেই আগ্রহের ভিত্তিতে বিভিন্ন ওয়েবসাইট বছর বছর প্রকাশ করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকা। বিশ্বের 100 জন ধনী ব্যক্তি নামক রিপোর্ট এর ভিত্তিতে আমরা আলোচনা করব পৃথিবীর শীর্ষ 10 ধনী মানুষ সম্পর্কে। পৃথিবীতে 1 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছেন তিনি হলেন ইলন মাস্ক। আপনি যখন এই ভিডিওটি দেখতেছিলেন তখনই আপনার মাথায় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল তা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? আপনার উত্তর হচ্ছে ইলন মাস্ক। 50 বছর বয়সী এই দারুণ প্রতিভাবান মানুষটি বর্তমানে রয়েছে বিশ্বের সেরা 10 ধনীর তালিকায় প্রথম নম্বরে। তার সম্পদের পরিমাণ $229 বিলিয়ন। তিনি থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ইলন মাস্কের আয়ের সিংহভাগই প্রযুক্তি খাতে। উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে টেসলা এবং স্পেস এক্স। বাংলাদেশে প্রেরণ করা বঙ্গবন্ধু স্যাটেলাইট ও স্পেস এক্সের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। দারুণ আশাবাদী এই উদ্যোক্তার মঙ্গল গ্রহে মানুষের বসতি নির্মাণের চেষ্টা রয়েছে। তিনি বলেন তার জীবদ্দশায় তিনি যদি পৃথিবীর বাইরে মানব বসতি দেখে যেতে না পারেন তবে তার জীবনের বড় একটা অপূর্ণতা হয়ে থেকে যাবে। 2 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে জেফ বেজোস। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় জেফ বেজোসকে পিছনে ফেলে কিছুদিন আগেই 1 নম্বরে উঠে এসেছেন ইলন মাস্ক। বিশ্বের দ্বিতীয় ধনী জেফ বেজোস বয়স 58, আমেরিকার সিয়াটেলের বাসিন্দা। পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনের উদ্যোক্তা ও সিইও জেফ বেজোস কিছুদিন আগেও ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ $195 বিলিয়ন। জেফ অ্যামাজন শুরু করেন তার বেডরুমে। অ্যামাজন প্রথমে একটা অনলাইন ভিত্তিক বই বিক্রির দোকান ছিল। আজকে সেখান থেকেই জেফ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছেন। অ্যামাজন ছাড়াও জেফ বেজোসের আয়ের উৎসের মধ্যে রয়েছে তার আরও 2টি প্রতিষ্ঠান ব্লু অরিজিন এবং দ্য ওয়াশিংটন পোস্ট। জেফের আয়ের শুরুটা যেমন হয়েছিল অনলাইন শপিং সাইট থেকে তেমনি বাংলাদেশের বিভিন্ন তরুণ উদ্যোক্তারা শুরু করেছেন বিভিন্ন অনলাইন শপিং সাইট। বাংলাদেশের সেরা 10টি অনলাইন শপিং সাইট যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। 3 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে বার্নার্ড আর্নল্ড। বিশ্বের সবথেকে ধনী মানুষদের তালিকায় তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের প্যারিসে থাকা বিশ্বের খ্যাতমানা ফ্যাশন প্রতিষ্ঠান লুইস ভিটেনের সিইও আর্নল্ড। তার এবং পরিবারের মোট সম্পদের পরিমাণ $169 বিলিয়ন। তার আয়ের বিভিন্ন উৎস রয়েছে, এর মাঝে সিংহভাগ আসে কসমেটিক্স এবং ফ্যাশন নির্ভর ব্যবসা থেকে। তিনি তার জীবনের প্রথমে একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, এরপর নিজের পরিবারের ব্যবসায় ডিরেক্টর পদে অংশগ্রহণ করে আজকে বর্তমান পৃথিবীর সেরা ধনীর একজন। 4 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে বিল গেটস। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ $148 বিলিয়ন নিয়ে এসেছে শীর্ষ ধনীর তালিকায় 4 নম্বরে। টেকনোলজি বিপ্লবের প্রথম দিকে তিনি বিশ্বের শীর্ষ ধনীর পদটি দখল করেছিলেন অনেক দিন। এখনও সবচেয়ে ধনী মানুষের নাম আসলে সবার মুখে বিল গেটসের নাম চলে আসে। 1975 সালে বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট শুরু করেন। তিনি 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। এখন তিনি একজন বোর্ড মেম্বার হিসেবে আছেন। তিনি এখন অনেক রকম সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন। 5 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সকলের চেনা জানা মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ ফেসবুকের একজন উদ্যোক্তাদের মধ্যে একজন। তার মোট সম্পদের পরিমাণ $130 বিলিয়ন। মার্ক জুকারবার্গ সবচেয়ে কম বয়সে বিলিয়নার হওয়া মানুষদের মধ্যে একজন। তার কলেজ ক্যাম্পাসে ছোট পরিসরে তিনি ফেসবুক চালু করেন। আজকে ফেসবুক $1 বিলিয়ন কোম্পানি হয়ে গিয়েছে। 6 নম্বরে যেই বিশ্বসেরা মানুষটি রয়েছে সেটি হচ্ছে ল্যারি পেজ। $115 বিলিয়ন নিয়ে আছেন ধনীদের তালিকায় 6 নম্বরে। তার প্রতিষ্ঠান মানুষের কাছে যতটা পরিচিতি তিনি ঠিক ততটাই আড়ালে রেখেছেন নিজেকে। ক্যালিফোর্নিয়া নিবাসী এই তরুণ উদ্যোক্তা তার বন্ধুকে নিয়ে গড়ে তুলেছিল আপনাদের সবার পছন্দের গুগল। 1995 সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এবং তার বন্ধু সার্জি ব্রায়ান একটি সার্চ ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। 2001 সাল পর্যন্ত তিনি গুগলের সিওর দায়িত্ব পালন করেন। 7 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে সার্জি ব্রায়ান। $111 বিলিয়ন নিয়ে সার্জি ব্রায়ান বিশ্বের সপ্তম শীর্ষ ধনী মানুষ। তিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা। 1995 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় বন্ধু ল্যারি পেজের সাথে মিলে প্রতিষ্ঠিত করেন একটি ওয়েব সার্চ ইঞ্জিন। সেই সার্চ ইঞ্জিন আজকের অ্যালফাবেট প্রজেক্টের আন্ডারে গুগল নামে পরিচিত। এই প্রজেক্টে আরও রয়েছে ইউটিউব, জিমেইল সহ আরও অনেক সেবা। তাছাড়া তার প্রতিষ্ঠান গুগল পিক্সেল নামে মোবাইল ফোন লঞ্চ করে। 8 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এই সময়ের একজন জনপ্রিয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বক্তা। তার মোট সম্পদের পরিমাণ $105 বিলিয়ন। তিনি মাত্র 11 বছর বয়সে তার প্রথম বিনিয়োগ করেন।
তার এখন 60টিরও বেশি কোম্পানি রয়েছে। 9 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে ল্যারি অ্যালিসন। ল্যারি অ্যালিসন সফটওয়্যার কোম্পানি অ্যারাকলের নির্মাতা ও প্রাক্তন সিইও। তার মোট সম্পদের পরিমাণ 101 বিলিয়ন। তার কোম্পানি অনেক সফটওয়্যার বানিয়ে বিশ্বকে টেকনোলজির দিক থেকে অনেক দূরে নিয়ে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর ডাটাবেজও অ্যালিসনের তৈরি করা। তিনি একজন বড় মনের দাতাও বটে। তিনি পড়াশোনার উন্নতির জন্য কোটি কোটি টাকা দান করেছেন। 10 নম্বরে যে ধনী ব্যক্তিটি রয়েছে সেটি হচ্ছে স্টিভ বলমার। আমেরিকার মিশিগানে থাকা এই ব্যবসায়ী রয়েছেন ধনীদের তালিকায় 10ম অবস্থানে। তার রয়েছে 98 বিলিয়ন সম্পদ। বিভিন্ন ব্যবসার সাথে সংযুক্ত থাকার পাশাপাশি তিনি মাইক্রোসফটের একজন ইনভেস্টর। তিনি মাইক্রোসফটকে সাবেক সিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই হচ্ছে বর্তমান বিশ্বের সেরা 10 ধনী মানুষের তালিকা 2021-22 এবং তাদের সম্পর্কে সামান্য পরিচিতি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য।